নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি কোনো ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। না মানে কোনো বাংলা সিনেমার গানের উপর যে টিউটোরিয়াল করি বা রবীন্দ্র নৃত্য বা ফোক যে টিউটোরিয়াল করি সেরকম কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে নয়। অবশ্যই এটাকেও টিউটোরিয়ালই বলবো, বাট এটা অন্য রকম ভিডিও। এটা হচ্ছে বাংলা সিনেমার বা বাংলা গান বা বাংলা আধুনিক গান, এই ধরনের গানে আমরা ব্যবহার করব এরকম কিছু 5টা স্টেপ। মানে আমরা ব্যবহার করব শুধু না, হয়তো করেও ফেলেছি আমরা এর মধ্যে অনেকে অনেক স্টেপ। তো যাই হোক, সেটাই তোমাদেরকে আজকে আমি শেখাবো। এর আগেও আমি আমার অনেক ভিডিওতে দেখিয়েছি, যেমন রবীন্দ্র নৃত্যের উপর দেখিয়েছিলাম রবীন্দ্র নৃত্যে ব্যবহার করা যেতে পারে এরকম 5টা স্টেপ। আচ্ছা, ফোক নৃত্যে ব্যবহার করা যেতে পারে এরকম কিছু 5টা স্টেপ। আজকে দেখাবো বাংলা গান বা বাংলা সিনেমার গান বা বাংলা আধুনিক গানের উপর ব্যবহার করতে পারবো এরকম কিছু সহজ 5টা স্টেপ। সহজ, ঠিক আছে, সহজ 5টা স্টেপ। তো নাম্বার ওয়ান, 1 নাম্বার, দেখো বাঁ হাতটাকে কি করব, এইভাবে কোমরে দেব আর ডান হাতটাকে এইভাবে উপরে রাখব। 1 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে হাতের মুভমেন্ট হলো। পায়ের সাথে হাত কিভাবে হবে দেখো, পাটা হচ্ছে বাম পাটাকে এই হালকা ইজো টোয়ে রাখবো, রেখে 1 2 3 4, কোমরটা উঠছে নামছে, উঠছে নামছে হাতের সাথে। এটা আমি আস্তে আস্তে স্পিড বাড়বে, শুধু প্রথমে হাত দেখালাম এবং এবার কি দেখাচ্ছি, পা হাত কোমর তিনটের কাজ একসাথে, উঠছে নামছে, উঠছে নামছে, কোমরটা তোলো নামাও, তোলো নামাও। এইবার এই স্টেপটাকেই কি করব, একটু একটু স্পিডটা বাড়াবো আর হালকা জাম্প করে করে, মানে হালকা লাফিয়ে লাফিয়ে 1 2 3 4, আবার পেছিয়ে এলাম, তাহলে কি হচ্ছে 1 2 3 4, পেছিয়ে গেলাম। তাহলে জিনিসটা কি হচ্ছে, হাতটার সাথেও করতে পারো বা হাতটা বাদ দিয়ে কোমর ধরেও হতে পারে স্টেপটা। 1 2 3 4, আবার পেছিয়ে যাব সেম ভাবে 1 2 3 4। ওকে, এটা তো সামনে গেলাম, এই একই জিনিস একই স্টেপ আমরা বাম দিক ডান দিক দুদিকেই করতে পারবো। আগে 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 আমি বাম দিকটা করে দেখাই, পাটাকে এইভাবে রাখবে 1 2 3 4, আর একবার দেখাই 1 2 3 4, হলো। একই জিনিস ডান দিক যাব 1 2 3 4, আবার এলাম 1 2 3 4, গেল। এই স্টেপটাকে আমরা একই জায়গায় দাঁড়িয়ে, মানে না তো যাব বাম দিক, না তো যাব ডান দিক, আর না যাব সামনে, এক জায়গায় দাঁড়িয়ে 1 2 3 4, এটাও অ্যাপ্লাই করতে পারি। অবশ্যই সেটা গানের উপর বিচার করে, মানে গানটা কিভাবে হচ্ছে, সুরটা কিভাবে যাচ্ছে, তালটা কিভাবে যাচ্ছে, আদৌ এই স্টেপটা ওখানে দিলে ভালো লাগবে কিনা, তার উপর বিচার করে মোটামুটি আমরা এতগুলো স্টেপ করতে পারি। 1 নাম্বার স্টেপটা আমরা এত রকম ভাবে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এইবার আসবো স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2টা দেখো আরো ইজি, জামাটাকে ধরবে, মানে জামা কেন, যেটা পরে তোমরা নাচটা করছো সেটাকে ধরবে, ধরে 1 2 3 4, এটা বাম দিক করলাম বলে ডান পাটা যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, সাথে কোমর 1 2 3 4, 1 2, 1 2 3 4, 1 2 3 4, একই জিনিস ঘুরে যাব, মানে আমাদের ডান দিক করব 1 2, 1 2, 1
দুই তিন চার এক দুই তিন চার হলো। এই জিনিসটা করতে করতে এবার আমরা গোল করে ঘুরব, মানে একই স্টেপ আমরা তিনভাবে করব। বাম দিক শুধু করতে পারি, শুধু ডান দিক করতে পারি, আবারও বাম দিক ডান দিক মিলিয়ে মিশিয়ে করতে পারি, অথবা এই স্টেপটা করতে করতে আমরা ঘুরতেও পারি, মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো। তাহলে স্টেপ নাম্বার টুটাকে আমরা তিন রকম ভাবে কাজে লাগাতে পারি, ঠিক আছে? এইবার আসবো স্টেপ নাম্বার ফোর। স্টেপ নাম্বার ফোরটা দেখো আরো ইজি, আরো সহজ। এই দুটো হাত আমাদের আছে, আচ্ছা মুদ্রা ধরতেও পারো নাও ধরতে পারো, এটা তোমাদের সুবিধার্থে দেখাই কিভাবে হবে। এক দুই এক দুই, ঠিক আছে? আর একবার দেখাচ্ছি, দেখো ডান হাত সামনে ডান পা সামনে, বাঁ হাত সামনে বাঁ পা সামনে। ওকে, এটা আমি একটু ঘুরে দেখাচ্ছি, দেখো আমি এই দিকটা মুখ করে দেখাচ্ছি, তাহলে আমি স্পেসটা মানে জায়গাটা অনেকটা পেয়ে যাবো, তোমাদের বুঝতেও সুবিধা হবে। এক দুই এক দুই এক দুই, বোঝা গেল? তাহলে কি ব্যাপারটা হলো, যখন ডান হাত সামনে তখন ডান পা সামনে, যখন বাঁ হাত সামনে তখন বাম পা সামনে, আর স্টেপটা যখন করছি তখন কি করছি, হালকা লাফাচ্ছি, অবশ্যই সেটা নাচের তালে হালকা লাফানো। এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার, এটাকেও আমরা দেখো কত রকম ভাবে করতে পারবো। এটা আমরা সামনে করতে পারবো, করতে পারবো, আমি সামনে করি, তোমরা নিশ্চয়ই এত করে স্টেপটা বুঝে গেছো। এবার আমি সামনে করছি, দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার, এটা হলো। আর একটা কি হবে, এটা আমরা আমাদের ডান দিকে করব, এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার, এটা আমরা বাম দিকে করতে পারবো সেম ভাবে, এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার, এটা বাম দিকে গেল, ঠিক আছে? আর একটা কি করতে পারবো, দেখো পেছনে তো অবশ্যই করা যায়, বাট পেছনে করলে জিনিসটা একটু মানে কি বলবো আর সেরকম সুন্দর লাগবে না, তাই এটাকে আমরা আরেকটা কি করব, দেখো পুরোটা ঘুরে ঘুরে করব। কিভাবে করব চলো সেটা তোমাদের দেখাই। এক দুই তিন চার 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 এক দুই তিন চার, এই গেল তিন রকম, তিন রকম ভাবে এই স্টেপটাকে আমরা কাজে লাগাতে পারবো বা ব্যবহার করতে পারবো। তো এইটা গেল আমার তিন নাম্বার স্টেপ। এবার আসছি চার নাম্বার স্টেপ। চার নাম্বার স্টেপটা হচ্ছে, দেখো হাতটাকে এইভাবে নিয়ে এক দুই এক দুই এক দুই এক দুই, এটা হচ্ছে দেখো যেই পাটা যাচ্ছে, কোন পাটা যাচ্ছে আমাদের ডান পা, বাম পাটাকে সেন্টার করো, মানে বাম পাটাকে এক জায়গায় রেখে দাও, দিয়ে ডান পাটাকে হচ্ছে একবার বাম পার সামনে পেছনে সামনে পেছনে, আর আমাদের ডান হাতটা যেদিকে যাচ্ছে আমরা সেই ডান হাতের দিকে তাকাবো, ঠিক আছে? ডান হাতটা যেদিকে যাচ্ছে, এক দুই তিন চার, বোঝা গেল? এবার স্টেপটা কিভাবে করব, দেখো বাম হাতটাকে এইভাবে রাখবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এটা একরকম ভাবে করা যায়, ঠিক আছে? দ্বিতীয় নম্বর, মানে এই স্টেপটাকে আর কিভাবে করবে, এক দুই দুটোই খুলে দেবে, তিন চার পাঁচ ছয় সাত আট
নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, বোঝা গেল? দুটো হাতকে খুলেই করতে পারবো। আর কিভাবে করব এই স্টেপটা, খালি একটু গানটা যদি ফাস্ট হয়, মানে গানের মিউজিক বলো কথা বলো যদি একটু ফাস্ট হয়, তাহলে এই স্টেপটাকে একটু ফাস্ট করে দিতে পারবো। মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, বোঝা গেল? তো এইটাকেও আমরা তিন রকমভাবে করতে পারি, বাট এখনও একটা রকমভাবে করতে পারবো। পুরোটা তো এতক্ষণ রাউন্ড করে করে করলাম, এটাকেও আমরা দুপাশে করতে পারবো। মানে এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, বোঝা গেল? মানে ডান দিক বাম দিক, বাম দিক ডান দিক, এটাও করা যেতে পারে। তাহলে এই স্টেপটাকে আমরা চার রকমভাবে অ্যাপ্লাই করতে পারি। চার নম্বর স্টেপটা আমরা চার রকমভাবে অ্যাপ্লাই করতে পারি। এরপর হচ্ছে আজকের শেষ এবং পাঁচ নম্বর স্টেপ। শেষ এবং পাঁচ নম্বর স্টেপটা হচ্ছে, দেখো সেটা হচ্ছে আরও ইজি। এটা একটা গেল, সেটা হচ্ছে দেখো আরও ইজি। হাতটাকে এক দুই, এক দুই, বডিটাকে দেখো জাস্ট কীভাবে একটু ঘোরাবে। আমাদের দুটো পা আছে, হালকা এই যে আমাদের গোড়ালি দিয়ে প্রেশার দিয়ে আমি এখন ঘোরাচ্ছি, বাট নাচের সময় অন্যরকম হবে। আগে বডি ঘোরানোটা দেখাই। এক, ডান হাত সামনে চলে এলো, দুই, বাম হাত সামনে এলো, তিন, ডান হাত সামনে, চার, বাম হাত সামনে হলো। বাট যখন স্টেপটা করব তখন চার, এক দুই তিন চার, তখন পাটা হয়ে যাচ্ছে অন্য। মানে ধরো বাম পাটাই যা আছে, এক দুই তিন চার, এক দুই তিন চার, ডান পাটা পুরো পড়ে আছে আর বাম পাটাকে হচ্ছে টুয়ে রেখেছি, দিয়ে এক দুই তিন চার, এক দুই তিন চার। এইবার যখন বডিটা ঘোরাবো, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এটা শুধুমাত্র সামনে হলো। এটা করতে করতে তুমি ঘুরতেও পারবে, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার। এটা তুমি বাম দিক থেকে ঘুরলে, ধরো একটা বাম দিক থেকে ঘুরে এলে, আমি চাইলে আবার ব্যাকে ঘুরবো। মানে এক দুই তিন চার, 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 এক দুই তিন চার। তাহলে এই স্টেপটাকে আমরা তিন রকমভাবে করতে পারি। একটা হচ্ছে শুধু সামনে, একটা হচ্ছে এক যে কোনো একদিক দিয়ে ঘোরা, সেটা বাম দিক দিয়ে হোক ডান দিক দিয়ে হোক, আর একটা হচ্ছে রিভার্সে করব। একবার ডান দিক দিয়ে ঘুরবো, দিয়ে আবার উল্টো দিক থেকে ঘুরবো। হয় না অনেক সময় আমরা এইভাবে ঘুরি, দিয়ে আবার উল্টো ঘুরে যাই, সেম প্রসেস রিভার্সে করব। একবার বাম দিক দিয়ে ঘুরবো, ঘুরে আবার ডান দিক দিয়ে ঘুরবো, ঠিক আছে? তো তাহলে পাঁচ নম্বর স্টেপটা আমরা তিন রকমভাবে অ্যাপ্লাই করতে পারি। তো যাই হোক, তোমরাও স্টেপগুলো ঝটপট তুলে নাও, নিয়ে তোমরাও তোমাদের নাচে অ্যাপ্লাই করো, করে সেই নাচগুলো আমাকে পাঠানোর ব্যবস্থা করো। কোথায় কিভাবে পাঠাতে হবে তোমরা এতদিনে নিশ্চয়ই জানো, আমার বিভিন্ন সোশ্যালের লিংক ডেসক্রিপশনে দেয়া আছে, সেখানে পাঠিয়ে দাও, আমি অবশ্যই দেখব। আর যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে, লাইক করবে। আর কমেন্টে কি করতে হবে, কমেন্টে কি করতে হবে, কমেন্টে অবশ্যই জানাতে হবে ভিডিওটা কেমন লাগলো, কোন স্টেপটা সব থেকে ভালো আর সহজ ছিল। আর একটা কি জানাতে হবে, আর একটা কি জানাতে হবে, আর একটা জানাতে হবে এই ভিডিওর, মানে এই যে বাংলা সিনেমা আধুনিক গান, এই যে স্টেপগুলো আমি দেখালাম, এই ভিডিওটার পার্ট টু ভিডিও তোমরা দেখতে চাও কিনা সেটাও জানিয়ে ফেলো ঝটপট। আর কি করতে হবে, এখনো একটা কাজ করা বাকি আছে, শেয়ার করতে হবে। তোমরা কেউ শেয়ার করছো না, প্রচুর পরিমাণে শেয়ার করো, শেয়ার করতে হবে। আর কি করতে হবে,
তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করতে হবে। এখনো এখনো অনেকগুলো কাজ বাকি আছে, দাঁড়াও, যাচ্ছে কোথায়? এখনো কি করতে হবে? যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে আমার ভিডিওটি লাইক করো এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দাও। যারা ইনস্টায় দেখছো তারা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো।